বল খিদে পেয়েছে কতটা? অনেক। কি খাবি? হ্যাঁ খাবার কি খাবার খাবি? না আমাকে সকালে খেতে দাও। দেয়নি? না। তুমি কি ভুগলো? ভুগলো কি এখন? কি না এখন ঘুম থেকে উঠিস? আটটা বাজে উঠিস না? তুই কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস? কোথায় ভুলে গেছি? না তাহলে তো হবে না। স্কুল চলাকালীন অনলাইনে ক্লাস করতে হচ্ছে, ট্রেন চলাকালীন। আরেকজন ভাবলেশীন ভাবে বাইরের দিকে তাকিয়ে আছে। কত পড়াশোনা ছেড়ে অনলাইন ক্লাস করছে ট্রেনের কামরায় বসে। ঠিক আছে কুমারডুবি স্টেশন থেকে চললাম মাইকানের উদ্দেশ্যে। রাস্তাটা এখানে খারাপ, সামনে আসছে ভালো রাস্তা। আমার পোপার, হ্যাঁ পোপার লেগেছে। কুমারডুবি স্টেশন থেকে মাইথন যাওয়ার সবচেয়ে সুবিধা হচ্ছে কুমারডুবি স্টেশন থেকে নেবে অটো রিজার্ভ করে নেওয়াটাই সুবিধা। 250 থেকে 230 টাকা, 300 টাকা এরকম রেট যায়, সেই জন্য অনুযায়ী রেট হয়। স্টেশন ছাড়িয়ে আমরা চললাম। তুই ওখানে দিয়ে করবি তো? হ্যাঁ। কোথায় যাচ্ছিস এখন বল? কোথায় যাচ্ছিস বল? ঝগড়া হয়েছে বলে বাবা আজকে ঘুরতে নিয়ে এসছে?
কি এটা? হ্যাঁ, এটা আমার একটা, এটা আমার একটা প্যারট। প্যারটের বাংলা কি? প্যারটের বাংলা টিয়া। তো পাশে বসে আছে তার নাম কি? এর নাম টিয়া। তাহলে টিয়া টিয়া খবর পারবে তো? হ্যাঁ, টিয়া টিয়া খবর পারবে তো? নাচাতে পারে, আমি নাচি তো। বাবা বোটিং করতে
করে বুক করতে হয়, ওটার বুকিং পাওয়া যায়নি। হ্যাঁ যাবো কেন, ওই জন্য তোমার নাম্বারটা নিয়ে রাখো, আমি বাড়ি যাই ফোন করবো। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, পরে বলে দেবে যখন নামবো আমরা। ঠিক আছে, আমি দিয়ে দেবো। আজকে এদিকে ঘুরে নাও বুঝলেন, আর কালকে পাঁচটির ট্রেন রাজবাড়ি টাইপটি শনিকবার কয়লাখানি সব দেখিয়ে দিব। গুবলু চললো হোটেলের খোঁজে, খেতে যাচ্ছে। আমাকে বাবা আমাকে দিচ্ছে না, নিজের ক্যামেরা আছে। তুমি কিছু চিপবে না, হ্যাঁ শুধু হচ্ছে, নিচে ধরো একটু, না একটু নিচে ধরো, ওটা 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 না, এটাতে ধরো, তাহলে এটা একটু ধরো তো। আমি বলেছিলাম দাও, নিচে ধরবে, হ্যাঁ ভালো করে ধরো, দুহাত দিয়ে, হ্যাঁ একা সময় পড়েছে, এখন খাবার খেতে। এখন টক খেতে ইচ্ছা করছে, এখন আমরা বেরোচ্ছি হোটেলের খোঁজে। হোটেলের খোঁজে বেরোচ্ছি না, খাবার দোকানের খোঁজে বেরোচ্ছি। দেখুন অটো টোটো আসা যাওয়া করছে, সামনে একটা গাড়ি রোড আছে। আমরা এখন বেরিয়ে পড়ছি হোটেলের খোঁজে, খাওয়ার হোটেলে। দেখুন আমরা কি খেতে যাচ্ছি, জুম করতে হবে, হোটেল খাবার হোটেলে আমরা এখন যাচ্ছি। দাপুর করে আসছে হোটেলে, এই অটো ফটো পুরো জল ফল ছিটিয়ে চলে যাবে। দেখুন টোটো অটো সে সব কিছু আসা যাওয়া করছে। লোকাল সাইক্লিং করবেন তো কিছু দেন, দেখুন আমরা জোরে যাচ্ছি হোটেলে। ঠিক আছে, আমরা দেখা করবো আপনি, খাবার হোটেলে।
দিলি? এই দেখ, এই দেখ গুমটুকে দেখ। আবার পরে করছি। নিচে পড়ছে, আস্তে 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 পড়ে যাবে, নিচে পড়ছে। ওটা একটু খাইয়ে দাও তো। শুনো, তুমি কি নিচ্ছ? আমি কিছু খাবো না, মায়ের ওইটা। তুমি আও সে হেল্প করে নিও। এই গরম গরম কি গরম গরম আর ঠান্ডা ঠান্ডা লাগে। চুপ থাকবে, একবারই বলবে আমি দিয়ে দেবো। মালকিন, মালকিনের ছেলে সবাই টিফিন করছে। এই জলটা ভালো দাদা? যে ভিডিও করছে ও হচ্ছে চাকর। আচ্ছা, আবার পরে কথা হবে। একদম ড্যামের পাশে। হ্যাঁ, এটা ড্যাম, তার ঠিক অপোজিটে। খাওয়া দাওয়া হয়ে যাক আর আমি লুচি তরকারি হয়ে যাক, তারপরে আবার কথা হবে। আমি স্যান্ডউইচ। গরিবের গোয়া মাইথন। তাহলে কেমন লাগছে জায়গাটা? হ্যাঁ, পাওয়ার বোর্ড না, ওটা হচ্ছে স্পিড বোর্ড বলে। কি বলে? স্পিড বোর্ড। আমাদের লাগে বল। আমি কালকে স্পিড বোর্ডে উঠবো। হ্যাঁ, উঠবি তো। ওই দেখো গেল, ঘুরিয়ে চলে আসলো।
দেখি শোনা এটা দেখো, এটা দেখো, না 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 না, ওটা সমরেশ কিনেছে তো, গবলো 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 আসো আসো তুমি ওদের, এই শোনো আসো না, আরে উঠে যাবো না, আরে ওপরটাতে কি এত ভয় পাচ্ছ কেন? কালকে যাবো তো আমরা, যখন এসছি একবার তখন আমরা যাবো সব জায়গায়, ওই দেখো স্পিড বোর্ডটা আসছে, ওগুলো আবার ঢেউ আসছে, হ্যাঁ দাদা দেখে নি, দেখে নি ঢেউটা দেখে নি গো, গিন্নি ফোনের মধ্যে কিছু একটা করার চেষ্টা করছে, আনন্দ পাচ্ছে না, ছাড়ো না ওই বোর্ডটা দেখি, হ্যাঁ ওই বোর্ডটা
ওটা ছিল কি আমি আর তো রাখতে পারি না ওই আইল্যান্ডটাতে আচ্ছা দেখো ওই যে ওই আইল্যান্ডটাতে অনেক আছে গোনাও যাচ্ছে কত জন আছে বোটটা কিরম ডিজাইন এটাও দেখা যাচ্ছে আমার জুম দেখো দুঃখের বিষয় আমার এটা হয় না।